আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না, পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পাখিকে আরবিতে বললে তয়ের, সবাই বলেন পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের, পাখি আরবি যা, বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছ, সুবহানাল্লাহ কইবেন না? আমরা বানাই নাই, আমরা তো খোঁসাখুঁজিতে ব্যস্ত, আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত। তুই 20 কারণে কাফের, তোর চাচা 90 কারণে কাফের, তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যেই ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের। আছে না নাই? খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত, আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো। উইলবার রাইট আর অরভিল রাইট, এই দুই ভাই 1903 সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়াতের উপর গবেষণা করে। আওয়ালাম ইয়ারাও ইলা তয়ির, ওরা কি পাখি নিয়ে ভাবে না? আমাদের তো ভাবার সময় নেই, আমরা আছি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে। চিল্লায় বলেন ঠিক কি না? এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা। চিল্লায় বলো ঠিক কি না? মুসলমান রাজ মদ আর নারী নিয়ে ব্যস্ত, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে। উইলবার রাইট অর বিল রাইট গবেষণা শুরু করে দিল। পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে, কেমনে পাখিগুলো ডানা ঝাপটা মেরে ওঠে কেমনে নামে। গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো 1903 সালে। আজ থেকে 100 বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের। তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না। আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল, শুরুতে ভাঙ্গাচুরা দুইটা পাখা নিয়ে একটু উড়ে আবার ধপাস করে পড়ে, কিন্তু আশা হারায় নাই, আবার উড়ে ধপাস করে পড়ে। আমেরিকাতে সুবিধা করতে পারেনি, ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে। তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে, মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো। এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে। এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকর্ড, যাত্রীবাহী বিমান। এটার পরে এখন একটা বাইরে হয়েছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। এত স্পিডে চলে, এই মাত্র দেখলেন এদিকে, এরপর দেখবেন নাই ওইদিকে, সুবহানাল্লাহ পড়েন কি বিশাল বিশাল ডবল ডেকারগুলো নিয়ে শূন্যে উড়াল দেয়। A3 এয়ার বোয়িং A380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান। কার্গো বিমান তো এগুলোর 7-8 ডবল বড় হয়। আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন A380, 525 জন যাত্রী নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। 525 জন যাত্রী, কেবিন ক্রু, পাইলট, বিমানের ওজন, খাবার দাবারের ওজন, ফুয়েলের ওজন, 525 জনের লাগেজ টাগেজের ওজন, এই সব নিয়ে শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন বোম সুপারসনিক বানায়, এখন ড্রোন হামলা করে, এখন মিসাইল হামলা করে, এখন স্যাটেলাইট পাঠায়, আমরাও পাঠাইছি। কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট। উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি উপরে। সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে যদি নজর করে একটিবার তাকাতো, নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না। এজন্য নাস্তিকদের জন্য সুরার ভেতরে ডোজ আছে, আই ওপেনার আছে। সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সুরাটা শেষ করলেন। প্রশ্নটা শুনবেন, শুনবেন সবাই। আল্লাহ বললেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হে থায় তটনীর ধারা কে দিবে সবারে আনি? কে দিবে আনি? একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন, টয়লেটে যাবেন, মুখ ধুবেন, স্কুলে যাবেন, অফিসে যাবেন, কাজে যাবেন, যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন, পানি নাই, ট্যাপ ছাড়লেন, পানি নাই, চোখের মধ্যে ময়লা, নাকে ময়লা, টয়লেটে যাবেন, পানি নাই, পুকুরে নাইমা দেখেন, পানি নাই, বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন, একটা পানি নাই, এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই। কে দিব পানি আপনারে? পানি সম্পদ মন্ত্রী দিব, ডোনাল্ড ট্রাম্প দিব, শেখ হাসিনা দিবে, কেউ দিতে পারবে? এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয়, ঠিক কিনা?
পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O, কি নাম? এই দেশে H2 নিয়ে কত কথা আছে না নাই? হাইড্রোজেনের দুইটা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল, এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন? মিঠা নদীর পাহানি আল্লাহ, পড়েন, তোমার মেহেরবানি সুন্দর ফুল। মিঠা নদীর পাহানি আল্লাহ, তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন, ভাই বেরা দরে পুতের স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানিহি আল্লাহ, তোমার মেহেরবানি সুন্দর ফুল। মিঠা নদীর পাহানি আল্লাহ, তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহ বললেন, ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে, কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না, কে তোদেরকে পানি এনে দিবে? কথা কন, আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি? আবার পানি থেকে পৃথিবীর সব কিছু রে বানালো কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বললেন, পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম, সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে। এটা কোরআনের কথা, কার কথা? আর 1500 বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে। সুবহানাল্লাহ, পড়েন। বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি, এটার নাম নাকি অ্যামিবা। কি নাম? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড, এককোষী শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে, ওদের কথা। তারপর এসেছে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিও প্লাংটন, একটার পর একটা ডেভেলপ করেছে, সব এসেছে পানি থেকে। পানি নাই তো কিচ্ছু নাই, পানি হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট। চিল্লায় বলেন, ঠিক কিনা? পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে? আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, যেখানে যতটুকু পানির দরকার, রসের দরকার, সব রস দিল কে? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কলার ভিতরে, আপেলের ভিতরে, তরমুজ, তরমুজ তো পুরাই পানি, কথা কন, ডাবের ভিতরে, কে দিল? নাকি আমনে বানাইছেন? কেউ বানাতে পারে এই পানিগুলো? দিল কে? আবার আল্লাহ বললেন, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একদিকে এলো না পানি, একদিকে মিঠা পানি, একসাথে সাগরটা বয়ে যায়, কিন্তু মাঝখানে এমন ব্লকেজ, একটার পানি আরেকটার সাথে মিশে না, আটকায় রাখলো কে? দেখছেন আপনারা কোথাও এটা? কই দেখছিলেন? গোয়ালন্দ, বুড়িগঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায়, এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না, মিশে না। দাউদকান্দির এখানে আছে, মিশে না। এর কারণ, এই পাশের পানি এটা ডেন্সিটি হাই, বেশি ঘন, এটা ডেন্সিটি লো, এটা পাতলা, এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম, এটা লবণ বেশি, এটা লবণ কম, দুইটা দুই পানি একসাথে বয়ে যায়, একটার সাথে আরেকটা মিশে না। এই কারিগরটা কে? চিল্লায় বলতে হবে কে? সেজন্য আল্লাহ বললেন, গোলাম পানি দিয়ে আমি বানালাম, পানি ছাড়া বাঁচবি না, এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে? আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে? এজন্য পানি চাইবো কার কাছে? কথা কন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, সবাই পড়েন না, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। দেয়ার মালিক একজন, তিনি কে? চাইতে হবে কার কাছে? সব ক্ষমতার মালিক কে? নাকি আমরা? আমরা ক্ষমতার মালিক। আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস, এই কথা কোনোদিন বলা যাবে? সকল ক্ষমতার এক ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? বিপদে আপদে সবসময় আমরা তার কাছে চাইব, তার কাছে ফিরব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন, আমিন।
যতগুলো কথা বললাম কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়।